গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ, আমাকে আবারও তিনি সুযোগ করে দিয়েছেন তোমাদের মাঝে আসার জন্য। আশা করি তোমরাও সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আমিও সুস্থ আছি বন্ধুরা। তাই তো আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি। তাহলে আসো আমরা কিছুক্ষণ সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর বাংলা আজ আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব, আর কবিতাটা হচ্ছে কাজের আনন্দ। বন্ধুরা, বেঁচে থাকতে হলে কাজ করতে হবে, তাই না বলো? হ্যাঁ, আর কাজ না করলে কি কি হবে বলো? কাজ না করলে আমাদের খাওয়াও কিন্তু হয় না। হ্যাঁ, কাজের বিনিময়ে খাদ্য বলে না? হ্যাঁ, তাহলে দেখো আজ আমাদের সেই কাজ নিয়েই আমাদের কবিতাটা। কে কি কাজ করে সেটা, কাজের আনন্দ, কে কি কাজ করে আনন্দ পায়। আমরাও কিন্তু বাড়িতে অনেকে অনেক রকম কাজ করে থাকি, বাবা মাও কাজ করে থাকে, তাই না বলো? হ্যাঁ বন্ধুরা, তাহলে এসো আমরা আজ এই বিষয়টা নিয়ে আজ পড়াশোনা করব কিছুক্ষণ সময়। তবে তার আগে গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে কি তোমাদের? নাই? আছে, আমি জানি তো। আচ্ছা, আমার কিন্তু আছে। আমরা মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, এটাই নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা। আমি গল্প আকারে তোমাদের বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে একদল কারা বলতো মুক্তিযোদ্ধা ঘাঁটি গেড়েছিল, তাই না? আর সেখানে এই খবর টের পায় কারা বলো? কারা তো পাক বাহিনী, পাকিস্তান বাহিনী, তাই না? তারা কি করে, মুক্তি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। আর মুক্তি বাহিনীরা ছিল খুব অটল বিশ্বাস যে নড়বে না, তারা মরবে কিন্তু নড়বে না, কারণ তাদের পিছনে ছিল একটা বড় গ্রাম, আর সেই গ্রামে অসংখ্য লোক বাস করত। যদি তারা ভয় পেয়ে ফিরে যায় তাহলে গ্রামটা তো জ্বলবেই, পুড়বেই, সঙ্গে লোকেরাও মারা যাবে। তাই আমাদের মুক্তি বাহিনীরা কিন্তু সংখ্যায় অল্প ছিল, তারা বুদ্ধি বের করলো যে কি করে তাদের বোঝানো যায় যে তারা সংখ্যায় অনেক। তাই তারা বিভিন্ন জায়গা থেকে অনবরত গুলি ছুটতে লাগলো। আর এতে করে কি পাক বাহিনী মনে করলো যে এরা তো সংখ্যায় অনেক, এদের সঙ্গে তো আমরা পারবো না, তাই তারা পিছু হটে গেল, আর সেই গ্রামটি রক্ষা পেল। কিন্তু আমাদের অনেক মুক্তিযোদ্ধা কিন্তু প্রাণ দিয়েছিল, তারপরও কিন্তু তারা সরে দাঁড়ায়নি, তাই না? আর তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের গত পর্বের আলোচনার বিষয়ে পড়া। তোমাদের হয়েছে কি? আমি কিন্তু প্রশ্ন রেখেছিলাম আমাদের মহান কি মুক্তিযুদ্ধের মহান নায়ক শেখ মুজিবুর রহমান সম্পর্কে পাঁচটি বাক্য তোমাদের লেখার জন্য। কি বন্ধুরা, লিখেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখে দিব, স্কুল খুললে অবশ্যই আমি দেখবো এটা, কার কে কতটা ভালো পেরেছো। তাহলে এসো আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আজকের বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা কাজের আনন্দ, একটি কবিতা। আচ্ছা দেখো, বই খোলো তো, 66 পেজ, 66 পৃষ্ঠা, 66 পেজ মানে 66 পৃষ্ঠা। দেখো, কাজের আনন্দ, আমি কিন্তু এখানেও লিখে রেখেছি, দেখো, কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য, নবকৃষ্ণ ভট্টাচার্য। আচ্ছা দেখো, তোমাদের সাথে আমি একটু কি আবৃত্তি করি, তোমরাও আমার সঙ্গে করো। হ্যাঁ দেখো তো, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি ছোট পাখি, কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি, পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পা
আবৃত্তি করবে, মনে থাকবে, সুন্দর করে মুখস্থ রাখবে। হ্যাঁ, তাহলে এসো আজ আমরা শব্দার্থ, বাক্য রচনা, তারপর শূন্যস্থান আছে, প্রশ্ন আছে, এই অধ্যায় আমরা এগুলো নিয়ে আলোচনা করি, আর তারপর অধ্যায়টা শেষ করে ফেলি। হ্যাঁ দেখো, আহরণ, আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করি। আহরণ মানে জোগাড়, আহরণ মানে জোগাড়। কি কে আহরণ করতে গেছে বলো তো? হ্যাঁ বলো বলো বলো। মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। আচ্ছা, কিচিমিচি মানে পাখির ডাক, পাখি কিচিমিচি করে ডাকছে। আবার বলো, পাখি কিচিমিচি করে ডাকছে। তৃণলতা মানে ঘাস ও লতা, তৃণলতা কে আনে? পাখি বাসা বোনার জন্য তৃণলতা আনছে। তারপর দেখো পিপিলিকা, পিপিলিকা মানে আমরা সবাই জানি পিঁপড়ে, তাই না? পিপিলিকারা ছয় পায়ে পিল পিল চলে। দলবল মানে দলের সবাই, মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। পিলপিল মানে পিঁপড়ের চলা, পিলপিল করে পিঁপড়েরা চলছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখো আমাদের শব্দার্থ এবং বাক্য রচনা দুটোই হয়ে গেল। এবার আসি আমরা শূন্যস্থানে। দেখো তোমরা একটু আঙুল দাও তো, শূন্যস্থান আমি এখানেও লিখে রেখেছি উত্তর সহ, আমি বই থেকেও পড়াচ্ছি। দেখো, পাখি ড্যাশ দিয়ে বাসা বানায়। কি দিয়ে? পাখি তৃণলতা দিয়ে বাসা বানায়। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। কি সংগ্রহ করে বলতো? মধু। পিঁপড়া মানে পিঁপড়ের চলা, তাই তো? পিঁপড়া ড্যাশ করে চলে। কিভাবে চলে পিঁপড়া? কি? পিলপিল করে চলে। মেয়েরা ড্যাশ নিয়ে হাজির হলো, মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। চড়ুইগুলো ড্যাশ করে ডাকছে, চড়ুইগুলো কিচিমিচি করে ডাকছে। ড্যাশ শাড়ি বেঁধে চলে, পিপিলিকা শাড়ি বেঁধে চলে। হলো তো শূন্যস্থান? হ্যাঁ। আচ্ছা তারপরে নেক্সট দেখো, আমাদের তিনটা যুক্তবর্ণ আছে। এই যে দেখো আমি যুক্তবর্ণ এনেছি এখানে, যুক্তবর্ণগুলো দেখো আমি বলছি তয় রি, ত যোগ ঋকার। তাহলে দুটো করে শব্দ তৈরি করা, তৃষা তৃতীয়। আমরা জানি বন্ধু যে আমাদের প্রশ্নে থাকে যে দুটি করে যুক্তবর্ণ ভাঙো এবং দুটি করে শব্দ তৈরি করো, তাই না বন্ধুরা? হ্যাঁ, আর আমি ঠিক সেভাবেই তোমাদের করানোর চেষ্টা করি যাতে তোমরা পরীক্ষায় ভালো করে বুঝতে পারো। তারপরে দেখো দয় জফলা, দ যোগ জফলা। তাহলে দেখো আমাদের বইয়ে এখানে একটু ভুল আছে বন্ধুরা, তয় জফলা হয়ে গেছে, সত্য হয়ে গেছে, কিন্তু ওখানে তোমরা দয় জফলা করে দেবে। সদ্য বিদ্যা, আমি এখানে ঠিক করে দিয়েছি সদ্য বিদ্যা হয়েছে। আচ্ছা তারপরে দেখো সঞ্চয়, ইয় চঞ্চ, ইয় যোগ চ, পঞ্চাশ পঞ্চম, পঞ্চাশ, হ্যাঁ পঞ্চম। বন্ধুরা তাহলে দেখো আমাদের যুক্তবর্ণটাও হয়ে গেল। এবার আসি আমরা প্রশ্ন উত্তরে। দেখো মৌমাছি কোথায় যায় বলো তো? মৌমাছি কোথায় যায়? আমাদের কবিতায় পড়েছি মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। কি? তাহলে মৌমাছি কি আনতে যাচ্ছে? মধু। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে। তাহলে মৌমাছি কোথায় যায়? বনে যাচ্ছে মধু আহরণ করতে। আচ্ছা মৌমাছি কি কাজ করে? মধু ও সঞ্চয়ের কাজ করে বা মধু আহরণের কাজ করে মৌমাছি। পাখি তৃণলতা আনে কেন বলো তো? পাখি বাসা বোনার জন্য তৃণলতা আনে, পাখি বাসা বোনার জন্য তৃণলতা আনে। পিপিলিকা কি সঞ্চয় করে? পিপিলিকা শীতের সঞ্চয় মানে খাদ্য সঞ্চয় করে, তাই তো? হ্যাঁ দেখো আমাদের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, মানে পুরো অধ্যায়টাই কমপ্লিট। আহ কি মজা, দেখো এক একটা করে অধ্যায় এক এক দিন কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? অনেক মজার বিষয় বন্ধুরা, অনেকক্ষণ তো কাটালাম। এবার কি তোমাদের বাড়ির কাজ দেখো, কাজের আনন্দ কবিতাটির প্রথম 10 লাইন মুখস্থ করবে।
প্রথম কয় লাইন বলো তো? 10 লাইন। প্রথম 10 লাইন মুখস্থ করবে। কি বন্ধুরা, পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আজ বিদায় নেওয়ার পালা, এখন সময় শেষ। আবারও ফিরে আসব আমাদের নতুন ক্লাসে, নতুন একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর টিচারকে বিদায় দাও। টাটা, বাই বাই।